Hello guys, Assalamualaikum. This is Rifat Khan and welcome to another new video. So today's video, we are going to talk about Wiscco 4X cycle shampoo. So last two ekta video, our guest has done a dream bill. So today's video, so air power video, today, I mean, I have chosen the cycle shampoo. The cycle, Kiki Parsi used it. In details, we are going to talk about all of them. So today, we are going to video. So let's start the main video. So now, we are going to talk about the frame. So frame, that is our Wiscco 4X. That is our market value. Now, the current market value is 12,500. But 12,500, that is what the cycle shampoo মানে ফ্রেমগুলো পেতেন সেগুলোতে আপনার হচ্ছে সিট ক্ল্যাম্প এরপর হচ্ছে আপনার ড্যারা হ্যাঙ্গার তারপর হচ্ছে হেডসেট সব মিলিয়ে 12,500 টাকা পড়ে যেত সো এমনি নরমালি ফ্রেমের দাম ছিল 10,500 টাকা বাট এখন হচ্ছে আপনার 12,500 টাকা অনলি ফ্রেম এবং আপনারা 14,000 টাকা পর্যন্ত পড়ে যাবে সিট ক্ল্যাম্প এরপর হচ্ছে আপনার হেডসেট তারপর হচ্ছে আপনার ড্যারা হ্যাঙ্গার সব মিলিয়ে 13,500 বা 14,000 টাকার কাছাকাছি চলে যাবে সো এই ছিল ফ্রেমের কাহিনী আর ফ্রেম আগের মতোই আছে কোনো জিনিস লক্ষ্য করা যায় না উন্নত কিছু মানে উইস্কো ফরেক্স ডার্ট ফ্রেমই একই কথা জাস্ট এই করোনার জন্য হয়তো আপনার শিপমেন্টের ঝামেলার জন্য হয়তো 1-1.5 টাকা বেড়ে গেছে এই আর কি এখন আমরা ফর সময় কথা বলবো সো ফর যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্ষেত্রে এই সাইকেলে ফর কিছু ইউজ করা হয়েছে এক্সিএম 30 120 এমএম কি ফর যে মার্কেট মূল্য হচ্ছে আপনার 5,500 থেকে 6,000 টাকার ভিতরে বাট আপনারা 5,200-300 টাকা পেয়ে যেতে পারেন এটা হচ্ছে আপনারা একটু যাচাই করে কিনবেন মানে মার্কেট প্রাইস অনেকটা আপ ডাউন করে এমন আছে 5,500 টাকার উপরে চলে যেতে পারে 5,500 নিচে থাকতে পারে সো এটা একটু দেখে শুনে কিনবেন বাট আমি মনে করি যদি 5,000 টাকা বা 5,500 টাকা দিয়ে কিনেন সেক্ষেত্রে রকশকেই শিফট হওয়া বেটার বাট রকশক যদি পান সেক্ষেত্রে রকশকে যাবেন এছাড়া হচ্ছে আপনি যদি না পান তাহলে এক্সিএম বেস্ট কম বাজেটের ভিতরে 3,500 টাকা 4,000 টাকাও একটা পাওয়া যায় সো ওইটা ইউজ করতে পারেন এক্সিএম সো এটাই আর কি সো এরপরে যদি আমরা ট্যাশবোর্ড কথা বলি তাহলে স্ট্যান্টের আপনার স্ট্যান্ট সাইকেলে যে টায়ারগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে ম্যাক্সিস হুকওয়ার্ম সো হুকওয়ার্মের প্রাইসটা 5,000 টাকা বাট এটা আপনারা এখন দুনিয়া খুঁজলেও পাবেন না কজ এই সাইকেলের কোম্পানি যে ম্যাক্সিস আছে তারাই নিজেরা টায়ার বানাচ্ছে না তো যদি পান সেখানে হয়তো পাবেন বাট নতুন আপনারা পাবেন না সো এই সম্পর্কে আর কথা আমরা না বলি সো এরপরে যদি আমরা হাফ সময় কথা বলি সাইকেলটা হাফ হিসেবে ইউজ করা হয়েছে এআরসির হাফ যেটা হচ্ছে 009-এর একটা হাফ এআরসি সো এআরসি আপনার হাফের সাউন্ডটা আমরা অনেক আগে আপনাকে শুনিয়েছিলাম সেটা হচ্ছে আপনার প্রথম ভিডিওতে যদি আপনারা শুনে থাকেন সো ওই সাউন্ডটার জন্যই মূলত অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই কোন হাফ ইউজ করা হয়েছে সো এটা হচ্ছে আপনার এআরসি 009-এর একটি হাফ এআরসির এই হাফটা আপনারা 6,500 থেকে 7,000 টাকার ভিতরে পেয়ে যাবেন মানে 6,500 টাকা থেকে 7,000 টাকার বলতে 7,000 টাকার উপরে চলে যেতে পারে আবার 7,000 টাকা নিচেও আসতে পারে এক্ষেত্রে বললাম বাট 7,000 টাকা বাজেট থাকলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সো এআরসি 009-এর একটি হাফ সো এরপরে বাই দ্য ওয়ে এটা হচ্ছে 4 বিয়ারিংয়ের হাফ সো যারা সাউন্ড শোনেন না তাদের জন্য একটু পরে আবার নতুন করে সাউন্ড শোনাবো একদম ভিডিওর একটু কোনো পর্যায়ে যেয়ে যখন আপনার সিনেমাটি কি হবো তখন আপনার সাউন্ডটা শুনে দেবো কোনো সমস্যা নেই সো এরপরে যদি আমরা আপনার হ্যান্ডেলের কথা বলি সেক্ষেত্রে হ্যান্ডেল যেটা বর্তমানে ইউজ করা হয় 780 mm হ্যান্ডেল বার সেটা পেয়ে যাবেন 400-500-600-800-1,000 টাকা যে যে দামে লাগায় লাগান আর কি সো কোনো সমস্যা নেই আপনারা নিতে পারবেন আর হাফে যে কথাটা বললাম হাফটা অনেক নিতে পারবেন আমার রেকমেন্ডেশন অবশ্যই থাকবে বাট 009 যদি নিতে চান নিতে পারবেন এখানে বাজেট কম থাকে 006 আছে 007 আছে সেগুলো দেখতে পারেন সেগুলো খারাপ না আপনার বাজেট অনুযায়ী নেবেন আর কি বাজেট থাকে 009 নিতে পারবেন এরপর হচ্ছে আপনার স্ট্রিমের কথা বলে সেক্ষেত্রে স্ট্রিম হচ্ছে তো ডার্টম্যান স্ট্রিম ব্যবহার করা হয়েছে এই সাইকেলটিতে বাট আপনারা চাইলে অন্য কোনো যে কোনো স্ট্রিম ব্যবহার করতে পারবেন শর্ট স্ট্রিম যেটা আপনাদের ইচ্ছা হয় বাজেটের মধ্যে এবং ডার্টম্যান স্ট্রিম হচ্ছে এখন আমরা 3,500 টাকা 4,000 বা ডার্টম্যান স্ট্রিম মেবি এখন পাবেন না যদি পান তাহলে আপনার 4,000-4,500 টাকার আশেপাশেই কোনো একটা প্রাইস হবে প্রাইস অনেকটাই আপ ডাউন করে সো যেক্ষেত্রে আমি ফুল একদম ইন্ডোলস প্রাইসটা বললাম না তো এরপরে হচ্ছে আপনার ক্র্যাঙ্কসের কথা বলি সেক্ষেত্রে ক্র্যাঙ্কসের হচ্ছে আপনার সীমানো অ্যালিভিও সো এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড নেওয়া নুরবের কাছ থেকে সো এটা সম্পূর্ণ আপনার হচ্ছে ক্র্যাঙ্কসেট এবং হচ্ছে চেইনিংটা আলাদা বসানো সো চেইনিংটা আপনার 450 টাকার ভিতরে পেয়ে যাবেন আর ক্র্যাঙ্কসের হচ্ছে আপনার আরেকটা মার্কেটে পাবেন সেটা হচ্ছে আপনার IXF সো এটা নিতে পারেন ওটা প্রথমত ইউজ করতাম সো ওটা মেবি এখন 4,500-5,000 টাকার ভিতরে পেয়ে যাবেন সো এটা নিতে পারেন এছাড়া আপনি যদি চেইনিং দিয়ে বানা নিতে চান সেক্ষেত্রে বানা নিতে পারবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে হয়তো আপনার 2,500-3,000 টাকার ভিতরে হয়ে যাবে কমপ্লিট তো এখন যদি আমরা সাইকেলের ব্রেক সম্পর্কে কথা বলি সেক্ষেত্রে ব্রেক হিসেবে ইউজ করা হয়েছে পিছনে যে ব্রেকটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে M390 একটা ব্রেক এবং সামনে হচ্ছে আপনার M447 প্রাইম এডিশনের একটি ব্রেক সো ব্রেকগুলোর প্রাইস আমি বললাম না বাট একটু ধারণা দিই 5,500-6,000 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন কিন্তু ব্রেক এখন কি পাবেন নাকি আমি শিওর না কজ আমি যখন কিনতেছিলাম তখন থেকে এখন পর্যন্ত নতুন কোনো ব্রেক মানে বাংলাদেশে আসতেছিল না আসলে দেখা গেছে M447-এর দাম হচ্ছে আপনার 7,000+ টাকা সো এত টাকা দিয়ে ব্রেক নেওয়াটা আমার কাছে মানে বেশি কেমন যেন লাগে যার কারণে আমি আপনাদের রেকমেন্ড করবো না এত টাকা দিয়ে ব্রেক এখন নেন সো আপনার যদি সেকেন্ড হ্যান্ড ব্রেক নিতে চান তাহলে নিতে পারবেন বাট ইচ্ছা আপনাদের যেটাই ভালো হয় আপনারা যেটা আপনাদের ভালো লাগে সেটাই করবেন বাট ব্রেকের দাম অনেক বেশি আপ ডাউন করে এই জন্য আপনার ব্রেকের মূল প্রাইসটা আমি বললাম না
সো আপনারা ওয়াইল্ড ব্যাগ যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে ওয়াইল্ড ব্যাগ আপনার বাজেটের মধ্যে যে ওয়াইল্ড ব্যাগটা ভালো হবে সেই ব্যাগটা ইউজ করবেন বাট আমার রেকমেন্ডেশন থাকবে যে আপনার M47 ইউজ করলে বেটার কজ এটা দিয়ে আমরা নিজেরও স্ট্যান্ড করি তো সো এটার পারফরমেন্স সম্পর্কে জানি M396ও খারাপ না ভালোই যদি আপনি ব্যবহার করতে পারেন সো এরপর যদি আমরা আপনার প্যাডেলে কথা বলি সেক্ষেত্রে প্যাডেল হিসেবে ইউজ করা হচ্ছে ওয়েলগো প্যাডেল যেটা মার্কেট মূল্য হচ্ছে 400-450 টাকার ভিতরে আপনারা ওয়েলগো প্যাডেল পেয়ে যাবেন ওয়েলগো ছাড়া আপনারা ইচ্ছা করলে যে কোনো প্যাডেল লাগাতে পারেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা আপনি যেটা ভালো লাগে সেটাই লাগাবেন এবং এটা হচ্ছে আপনার 450-500 টাকাতে কেনা হয়েছিল ওয়েলগো প্যাডেল এরপরে হচ্ছে আপনার যদি আমরা রোডের সময় কথা বলি সেক্ষেত্রে সামনের রোডার হিসেবে ইউজ করা হয়েছে RT56 এর একটি রোটর পিছনে যে রোটর দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার স্ট্রামের 180mm কি রোটর যেটা হচ্ছে আপনার স্ট্রামের সেন্টার লাইনের একটি রোটর এবং এটার প্রাইস হচ্ছে আপনার বর্তমান মার্কেট মূল্য 2500 টাকা বাট এটা হয়তো আপ ডাউন করবে আপনাদের বাজেট অনুযায়ী আপনারা নেবেন বাট আমার রেকমেন্ডেশন থাকবে এত টাকার রোটর না নিয়ে আপনারা RT56 নিতে পারবেন সেটাই ভালো হবে প্রথম অবস্থা যদি শুরু করেন এরপর যদি আপনারা চেঞ্জিং খেয়াল করেন সেক্ষেত্রে যে চেঞ্জিং দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম চেঞ্জিং এটার বর্তমান মার্কেট মূল্য হচ্ছে 2500-3000 টাকার ভিতরে সো আপনারা একটু মার্কেটটা যাচাই করে নেবেন যেখানে কম পাবেন সেখান থেকেই নেবেন এটার প্রাইস অনেক বেশি আপ ডাউন করে এবং আপনার হচ্ছে ক্যাসেট যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে শিমানোর 8-speed একটি ক্যাসেট যার মার্কেট মূল্য হচ্ছে আপনার 1500 টাকা বা 1600 টাকা এরকম আশেপাশে পেয়ে যাবেন আপনাদের বাজেট অনুযায়ী নিয়ে নেবেন এরপরে হচ্ছে চেইন আপনার হচ্ছে KMC চেইন যেটা হচ্ছে আপনার KMC মেবি এখন 1900 টাকা চলতেছে মার্কেটে যখন আমরা কিনছিলাম 1000 টাকা কিনছিলাম এখন 1900 টাকা সো বুঝতে পারতেছেন যে কত বেশি প্রাইস আপ ডাউন করে সো আপনার একটু চেক করে নেবেন বাট KMC বাদে অন্য যে চেনগুলো কম দামে পাওয়া যায় সেগুলো আপনাদের চাইলে ব্যবহার করতে পারবেন বাট চেইন হয় কি চেইন একটু বেশি নিয়ে তার রানিংটা ভালো হয় স্ট্যান্ডে ভালো পারফরমেন্স পাবেন সব কিছু দিক দিয়েই ভালো চেষ্টা করবেন যদি না পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার কম দামে ব্যবহার করলে কোনো সমস্যা নেই সাইকেল কোনো সমস্যা হবে না মানে 6-7 মাসে কোনো সমস্যা হবে না এরপরে কি হয়তো চেঞ্জ করতে পারবেন বাট প্রথম অবস্থায় ইটস ওকে অল ফাইন এরপরে হচ্ছে আপনার যদি আমরা রিম ফ্রেমের কথা বলি সেক্ষেত্রে ম্যাভিকের রিম ইউজ করা হয়েছে সামনে পিছিয়ে 1000-2000 টাকা বাট এটাও আপ ডাউন করে মেবি এখন 1200 করে বিক্রি হচ্ছে সো আপনার একটু চেক করে নেবেন সো আপনার যেটা ভালো লাগে সেটাই নেবেন বাট আমার আমি যে সাইকেল ইউজ করতাম আমাকে উইসকো ওটা তো 600 টাকা রিম ইউজ করছি প্রায় 1.5 বছর সো কোনো সমস্যা হয় নাই সো আপনারা চাইলে ওই জিনিসটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে কোরা রিম ছিল বংশান দেখে হয়তো নেওয়া হয়েছিল সো ওই জিনিসটা চাইলে আপনি নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখন আমরা এই সাইকেলটা চেঞ্জের সঙ্গে কথা বলবো সো এখন এই সাইকেলটাতে আপনি যে চেঞ্জার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার কাস্টম মেড করা সো এটা হচ্ছে আপনার মার্কেটে একটা পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডেড পেয়ে যাবেন সেগুলো হচ্ছে 2500-2500 টাকার ভিতরে পেয়ে যাবেন সো সেগুলো লাগাইতে পারেন আমি নিজে ব্যবহার করতেছি কোনো সমস্যা হচ্ছে না সো আপনার যেটা ভালো লাগে সেটাই করবেন এবং শিফটা যদি কথা বলি সেক্ষেত্রে শিমানো শিফটটা ইউজ করা হয়েছে শিমানো অরিজিনাল শিফটটা যেটার দাম 1400 টাকা বাট আমার রেকমেন্ড থাকবে যে অরিজিনাল বাদে কপি যে শিফটগুলো আছে যদি বাজেট কম হয় কপিগুলো লাগাইতে চাইলে লাগাইতে পারেন কোনো সমস্যা হবে না কজ কপিগুলো আমি নিজে ব্যবহার করি সেগুলো আলহামদুলিল্লাহ ভালো হবে সো আপনার যেটা ভালো লাগে সেটাই লাগে তো আজকের মতো ভিডিও ছিল এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সো যাই হোক আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন সো টাটা কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই পিস